বন্ধুরা, প্রাইমারি 2014 কাউন্সেলিংয়ের জন্য বিভিন্ন জায়গাতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে এবং তারই একটা চিত্র তোমাদের দেখিয়েছিলাম ভিডিও ক্লিপ সহ আজকে আমার ভিডিওতে। তো তোমরা যদি সেটা দেখে না থাকো, এই ভিডিও দেখার পর দেখে নিতে পারো। এবং সেখানে রাস্তা অবরোধ করা হয়েছিল পুরো শান্তিপূর্ণভাবেই, এবং সেখানে এডিএম স্যার এসেছিলেন ডিস্ট্রিক্টের, এবং তার সাথে তিনি তারপর তাকে রাজি করানো হয় ফোনের মাধ্যমে ডিআই স্যারকে আসার জন্য। সেই তখন আসার পর তারপর ফোন করা হয়েছিল পর্ষদে। তো সেটা নিয়ে তোমাদের ডিটেলস ভিডিও ক্লিপ আমি দেখিয়ে দেবো। তার আগে একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের জানানো দরকার, যেটা হচ্ছে করিজেন্ডাম জারি করেছে পর্ষদ, বিভিন্ন রকম ডিপিএসসিকে জারি করেছে ডিআইয়ের উদ্দেশ্যে এবং ডিপিএসসিকে, তোমরা যাই বলো। সেই করিজেন্ডাম সম্পর্কে তোমাদের দেখাবো, চলো সেটা দেখে নিই এবং ভালো করে বুঝে নিই সেটাতে কী বলা হয়েছে। এ হচ্ছে সেই নোটিশ যেটা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 16 তারিখে এটা পাবলিশ করা হয়। এটা তোমরা দেখতে পাচ্ছ যে টু দ্য চেয়ারম্যান ও চেয়ারপার্সন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট, দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ডিআই অফ স্কুল প্রাইমারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট। তো এখানে দেখো সাবজেক্ট যেটা লেখা আছে, গাইডলাইন রিগার্ডিং ইস্যু অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার্স ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল কলকাতা হাইকোর্ট পাস্ট অন 4/3/2021 ইন দ্য ম্যাটার অফ এমএটি, নাম্বারগুলো দেওয়া আছে আর কি। তো এটা সাবজেক্ট হচ্ছে যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা কোর্টের যেটা রায় হয়েছিল ডিভিশন বেঞ্চে যে স্টে ওঠার দিনে অর্থাৎ 4 তারিখে, তো সেখানে কিছু শর্ত রাখা হয়েছিল, সেই শর্তগুলো সম্পর্কে এই নোটিশে বলা আছে। তোমাদের বাংলা করে আমি বলে দিচ্ছি সারমর্মটা। এখানে দেখো ব্যাপারটা আছে, অ্যাজ ডিরেক্টেড ইন দ্য অ্যাফরমেন্সেন্ড অর্ডার অফ দ্য অনারেবল কলকাতা হাইকোর্ট পাস্ট অন 4/3/2021 আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু ইনক্লুড দ্য ক্লজ, মানে এই বাক্যাংশটা ইনক্লুড করতে হবে, যেটা হচ্ছে যেহেতু অনারেবল কলকাতা হাইকোর্ট যেটা 4 তারিখে যে রায় দেওয়া হয়েছে তাতে কিছু শর্ত সাপেক্ষে স্টেটা উঠেছে, তো তোমরা সবাই জানো যেটা, তো সেই শর্ত সাপেক্ষে স্টেটা উঠেছিলো এবং সেটার জন্য যেটা যে বাক্যাংশটা অ্যাড করতে হবে, ঠিক আছে। সেটা তোমরা দেখে নাও, দিস অ্যাপয়েন্টমেন্ট শ্যাল নট ক্রিয়েট এনি ইকুইটি ইন দেয়ার ফেভার নর কনফার এনি ভেস্টেড রাইট অ্যান্ড দেয়ার অ্যাপয়েন্টমেন্টস শুড বি গভর্ন বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশন, অর্থাৎ রিট পিটিশনের রেজাল্টের উপরেই কিন্তু জিনিসটা নির্ভর করে এবং শর্ত সাপেক্ষে ব্যাপারটা আছে, এটাই সার মর্মের। আই এম অলসো ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু ইস্যু এ করিজেন্ডাম টু দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারে এই করিজেন্ডাম হতে শুদ্ধি পত্র বলা হয়, করিয়ার নামে বাংলা অর্থ হচ্ছে শুদ্ধিপত্র বা সংশোধনী পত্র, তোমরা যাই বলো, তো সেটা অ্যাড করতে হবে, ওই লেখাটা ওই বাক্যাংশটা অ্যাড করতে হবে যেটা অলরেডি ইস্যু করা হয়ে গেছে, ঠিক আছে, মানে যারা অলরেডি জয়েন করে নিয়েছেন তাদের জন্য এটা বলা হয়েছে, ঠিক আছে। তো অলরেডি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছেন যারা, দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার্স বলা আছে, ঠিক আছে, এবং এটা যারা নিযুক্ত হবেন অর্থাৎ যাদের কাউন্সিলিং হয়নি, চারিদিকে এত শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে, তো তাদের ক্ষেত্রেও এটা ধরা যায় যে তাদের ক্ষেত্রেও লিখতে হবে, তারা যখন কাউন্সিলিংয়ে পর যখন জয়নিং লেটার তারা পাবেন তাদের ক্ষেত্রেও এই শুদ্ধিকরণের ব্যাপারটা, মানে শুদ্ধিপত্র যে বাক্যাংশটা ক্লজটা সেটা অ্যাড করতে হবে। এটা শর্ত সাপেক্ষে বলাই ছিল সেদিন, রিট পিটিশনের রেজাল্টের উপর পুরো গভর্ন বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশন, তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এখানে, তো এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ডক্টর আর সি বাগচি সেক্রেটারি এখানে এটা দেওয়া আছে। তো তোমরা জিনিসটা বুঝলে যে এটা করিজেন্ডামের অর্থটা কী এবং এটা কেন বলা হয়েছে, বিভিন্ন জায়গায় তোমরা দেখে থাকবে, এটা তো অনেকেই মেসেজ করছিলো দাদা এটার ভালো করে বুঝিয়ে দাও ব্যাপারটা, তো আমি সেটা তোমাদের বলে দিলাম। এবার আমরা দেখবো যে আজকে তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, আজকে 2-3টে ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে আপডেট মাস্টার চ্যানেল থেকে, তো সেখানে তোমরা বাঁকুড়ার ডিপিএসসির কিছু চিত্র এবং কিছু ভিডিও দেখেছিলে এবং সেখানে ঘেরাও করা হয়েছিলো রাস্তা এবং সেখানে অবরোধ করা হয়েছিলো, তখন এডিএম স্যার এবং ডিআই স্যার এসেছিলেন এবং তারপর পর্ষদের সাথে যে কথোপকথন হলো ফোনে, তো সেটা তোমরা দেখে নাও। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আছো তো করে নাও, আর দেরি করো না, আর তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমরা মিস করে যাবে, এবং পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দাও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া হবে, সেখানে জয়েন করে নিতে পারো। এবার চলো দেখে নিচ্ছি ভিডিও ক্লিপটা। আচ্ছা, তবু এদেরকে কি বলবেন, কোনো একটা মেসেজ বা কোনো একটা আশ্বাস কিছু একটা? তারপরে মোটামুটি বোঝা যাবে, তাই তো?
কিছু কেন করতে হবে।